আপনারা দেখছেন বাংলা সার্কেল নিউজ, জনগণের পক্ষে বাংলার সংবাদ। লাগাতার আশা কর্মীদের বিক্ষোভ জেলায় জেলায়, আজ বাঁকুড়া কোতলপুরে। কোতলপুর গ্রামীণ হসপিটালের বিএমওএইচকে ডেপুটেশন দিলেন কোতলপুর ব্লকের আশাকর্মীরা। আশাকর্মীদের এক সদস্য আমাদের জানান, দীর্ঘ লকডাউন থেকে আমরা মানুষের সেবায় নিজেদের দিন রাত পরিশ্রম করে নিজেদের নিযুক্ত করে এসেছি, আর আমাদেরই বেতন বন্ধ আজ 7 মাস ধরে। এবার সেই আশাকর্মীরা রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, কেন তারা কাজ করেও কাজের পারিশ্রমিক পাবেন না। 7 মাস ধরেই আমরা টাকা পাইনি, আর কাজের বোঝা দিন দিন যেভাবে চাপানো হচ্ছে আমাদের পক্ষে কাজ করাটাও খুব অসম্ভব হয়ে পড়ছে। আমাদেরকে নিযুক্ত করা হয়েছিল শুধুমাত্র শিশু মৃত্যু, মাতৃ মৃত্যু আর যক্ষা, ম্যালেরিয়া, কুষ্ঠ এই সমস্ত রোগের উপর কাজ করার জন্য, কিন্তু দিন দিন কাজের বোঝা। তারপরে আমরা এই কোভিডের সময় যে হারে পরিশ্রম করেছি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, সেখানে আমাদেরকে কিছুই দেওয়া হয়নি, এখনও দিয়ে আমরা করে যাচ্ছি, তার পরিবর্তে আমরা কি পাচ্ছি? সেই সমস্ত কাজের মানে দাবি নিয়েই আমাদের সমস্ত সমস্যার যাতে সমাধান হয়, সেই সমস্ত সমাধানের জন্যই আমরা আজকে স্যারের কাছে এসেছি।